সারাদিন ঘুরি ফিরি রাতে কুচিন্তা, ছেচকে ঘুম আমার কাটে প্রতি রাত, সারাদিন ঘুরি ফিরি রাতে কুচিন্তা, ছেচকে ঘুম আমার কাটে প্রতি রাত, সবাই বলে ওই শালা ধর। দাদা কত আর কাটবো, কেটে কেটে আমি জব্দ, দিন রাত কেটে কেটে আসে আমার জ্বর, দিন রাত কেটে কেটে আসে আমার জ্বর, দিন রাত কেটে কেটে। আমার বৌদির নাম বিন্দুমাসী, দাদার নাম বাবলু করে, এই অদম এসছে ভোলে। আমার হাতে কি দেখতে পাচ্ছ, হাতে আছে কোরাত, আমি কাটবো ফোরাত ফোরাত, কারো করবো ছোট কারো করবো বড়, আবার কারো করবো চেলা কারো করবো ভালা। দাদা তোমরা ভাবছো কি তোমাদের কেটে ছোট করবো? আরে না 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 না, ভয় পাওয়ার কোনো কারণ নেই দাদা, আমি গাছের গুঁড়ি কেটে ছোট করবো। সবাই নাকি প্রেম করে চোখে চোখে, কিন্তু আমি যার দিকে তাকাচ্ছি তার চোখে শুধু জয় বাংলা। টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদী এলো বান, দাদা তিনটে মেয়ের কাছে গিয়ে হলাম অপমান। প্রথম মেয়ের কাছে গিয়ে বলি একটু শেনো, সে বলে তোর বয়স কম ঘরে জানো নো। দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে বলি ভালোবাসি, সে বলে আমার পাঁটা চাই তুই এখন খাসি। দাদা প্রেম করবে, প্রেম কয় প্রকার কী কী জেনে নাও। তৃতীয় মেয়ের কাছে গিয়ে চেয়েছিলাম চুম, এক লাতি মেরে দাদা কেটে দিল ডুম। নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধেছে, আমার কচি বৌদির হালকা হালকা গোপ উঠেছে। একই বিনতে দুটো কুসুম, হিন্দু মুসলমান, বৌদি আমার নাম দিয়েছে কাটা মোস্তার। দাদা আবারও বলছি কারো করবো ছোট কারো করবো বড়, কিন্তু এখনো পর্যন্ত এলো না আমার সেই বৌদি হাম্বরে কি সুন্দর ধার উঠেছে দেখো, কি বলবো রে ভাই, তোর দাদার কোরাত পুরো ভোঁতা। এই যে নমাজ সমাজবাদে সান দেবে তা ভোঁতা হবে না। আচ্ছা ভাই তুই বল, সে লোকটা যদি বাইরে কাজে কাজ করে তা সানটা দেবে কে? বৌদি তুই অবাদের কথা বললি যখন, আমি একটা কথা বলি শুন বল। আজ আমরা গরিব বলে মুরগির ডিম খাই, মানে যেদিন বড় লোক হবো না কি করবি, কি ঘোড়ার ডিম খাবো। ও বাবা এ বড় শুনতে সারা ধরে টিপ টিপ করে জ্বলবে। বৌদি রে আজ আমরা গরিব বলে নিজে মশারি টাঙাই, মানে যেদিন বড় লোক হবো না কি করবি, কি মশার দিয়ে মশুরি টাঙাবো। শুলে উঠতে পারে না এ মা নাম রেখেছে গোড়া মুখ পোড়া। হ্যাঁ রে কচি, ওই সেদিনে হালদার পাড়া গাছ কাটতে গেছিলি, আর একটা স্কুলের মেয়ে তো ধরো ওই মুখ ঘষে দিচ্ছ কাডরি। আমি শুধু হাতটা ধরে বলেছি, কি বলেছি ভাই, তোর কোন কোন জায়গায় লেগেছে বান্ধবী ললিতা, যেই বলেছি রে বৌদি, দিল চুতুর বাড়ি সাবাত করে তোর মেরেছে, তোর মেরেছে, তোর মেরেছে। তুই তো বোকা। আই বোকা বোকা নে, তোর বাবা বোকা। ও ভগবান, দিদি কো ছোটবেলাতে কায় দিয়ে মানুষ করে বড় করেছি, বল তোর বাবা কান ধরে পড়। আচ্ছা বলো তো চালাক মাল, এমন একটা কথা বলবে সবাই হাসবে, তুমি হাসবে, কিন্তু যার বলবে সে হাসবে না। এমন একটা কথা, যার বলবো সে হাসবে না, মোটে না আসবে, সবাই হাসবে, সবাই হাসবে। কি কথা বলে দিনি, কি কথা বলে দিনি, এমন একটা কথা যার বলবো সে হাসবে না, না আসবে, সবাই হাসবে, সবাই হাসবে। হ্যাঁ বলে দেবো, হ্যাঁ বলে বলে, হ্যাঁ আমার বৌদির বগলে গন্ধ। হ্যাঁ আমার বড় তো কে বলছি, তোর নেই আজকের মাটি বলে ঢিকে দাবো, এদিকে এদিকে দিদি। ও মুখ পোড়া বারবার দোষ করবে, আর যে একটু মারতে যাবো পাখির মতো ভোজ করে বলে চলে যাবে। ও বাবা তখন আমার কোমরের বেয়ারিং কিটিং 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 কোচে। এসব কথা বাদ দে ভাই, আমার একটা কাজ তোর করে দিতে হবে।
বৌদি বলি শোন, আমার কাজের মোটে ভাঙনি, আমি তোর কাজ করতে পারবো নি। আমার ভাই বলেছি তুই যদি না কাজটা করে দিস আমার পয়সাটা পুরো জলে জঙ্গলে চলে যাবে। বৌদি বলি শোন, আজকে আমি কারোর কাজ করবো না কথা দিয়েছি। পশ্চিমপাড়া বিধবা বৌদি 3 মাস ধরে আমাকে কাউ কাউ করে ফোন করছে, আমি কথা দিচ্ছি আজকের কারো কাজ করবো নি। পশ্চিমপাড়া বিধবা বৌদি কাজ সেরে তারা বাড়ি চলে আসবো। আমার ভাই বলেছি আমি কথা দিচ্ছি তুই যদি আমার কাজটা করে দিস তোর দাদার চেয়ে তোর বেশি ভালোবাসবো। হ্যাঁ বাসে না, শুধু মিথ্যা কথা বলে। আমি কথা দিচ্ছি তোর দাদা যে তোর বেশি ভালোবাসবো। বলছিস? হ্যাঁ বল। সোরা যাবি কত কম কথা কথা এই ব্যাপার হয়ে যাবে, হয়ে যাবে, কোনো কথা নেই, হয়ে যাবে। আমি বাড়ি এসে দেখি তুই নেই। আচ্ছা যদি খুঁজে যেতে হয়েছে তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর নাকে 3 ইঞ্চি ফুটের ভিতরে ভারতের আঙুল ঢুকে দেবো, দিয়ার সিং নিয়ে পটাশ কটে বার করবো। কথাটা যেন মনে থাকে। দাদা আমার কাজের মোটে ভাঙনি, ফের বৌদি আমার মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল। যাই হোক আমার কাজ ছাড়বো আর আমি বৌদির কাজ সেরে তারপর বাড়ি আসবো। কিন্তু আমার এখন লক্ষ্য ওই শাল কাঠের মোটা গুঁড়ি। দিনি রাত কেটে কেটে আসে আমার জ্বর, দিনি রাত কেটে কেটে আসে আমার জ্বর, দিনি রাত কেটে কেটে। যখন ঘর থেকে তুই বাইরে আছিস, কোমরটা তুই লব লব হিলাছিস, সকাল সন্ধে আমাকে ডিজিটালি রে, ডিজিটালি রে, ডিজিটালি রে, ভরা যৌবন আমার 16 সাল রে। চন্দনপুরে রামি ঝাকাস মালে রে, দেখি যাব তো হারিকে দিল ধারকে পুরা হেজিল পিলিয়ন সেটা পকে। দেখি যাব তো হারিকে দিল ধারকে পুরা হেজিল পিলিয়ন সেটা পকে। দিল জানিয়া মোরে রানিয়া জানে মারে লো কহে তো দূরে হাটকে, মজা লে লে জাবানি তো ধীরে সটকে। জানে মারে লো কহে তো দূরে হাটকে, মজা লে লে জাবানি তো। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ টুসি, আমার কাজ হলো সবাইকে কয়রা খুশি। এই বড় কোম্পানিতে অনলাইনে কাজ করি, সকল মানুষরা অনলাইনে অর্ডার করে, আমার কাজ হলো মালগুলো হোম ডেলিভারি দেয়া। ও মাই গড, 1 ঘন্টা এসেছি, কাকে দেখতে পাচ্ছি না, আর 10 মিনিট দেখবো নইলে অন্য কাস্টমার কাছে চলে যাবো। ম্যাডাম যেতে হবে না ম্যাডাম, এই অদম এসে গেছে। হু আর ইউ কে তুই? ওই দেখ নাকি হু আর ইউ কে তুই? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, ফুটো নয় ফাটানো, আই এম কাটা। হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আমার আসতে লেট হয়ে গেছে, চিন্তা করতে হবে না ম্যাডাম, তোমার গাছের গুঁড়িটা দেখাও আমি ছোট করে পেরিয়ে যাবো। যাবি না খাবি? ম্যাডাম রাগারাগি করুন ম্যাডাম, আমি বুঝতে পেরেছি তুমি রেগে গেছো ম্যাডাম, তোমার রাগারাগি করতে হবে না, আমি এসেছি যখন। তুমি তো 3 মাস ধরে আমাকে কাউ কাউ কথা বলছো ফোনে, তুমি আমি এসেছি যখন কথা দিচ্ছি তোমার কাজ আমি সেরে তারপর বাড়ি চলে যাবো। মূর্খ গায়ে অশিক্ষিত কোথা গায়ে? এ বাবা কে কাকে মূর্খ বলছে দেখো। ও ম্যাডাম তুমি জানো না আমি 4 ফেল উচ্চ শিক্ষিত। বাবা বড় শিক্ষিত, আর তা উচ্চ শিক্ষিত বলো তো তোমার দেশের নাম কি? দেশের নাম? ইয়েস। গড়গড় করে বলে দেবো, গড়গড় করে বলে দেবো। দেশের নাম? হ্যাঁ পশ্চিমবঙ্গ। হ্যাঁ রাজ্যের নাম কি? রাজ্যের নাম? হ্যাঁ রাজ্যের নাম, রাজ্যের নাম আগুনখালি চর। হ্যাঁ ও ম্যাডাম তুমি তো অনেকক্ষণ আমাকে প্রশ্ন করছো, কই আমি একটা প্রশ্ন করি উত্তর দাও দেখি। প্রশ্ন আবার তুই? এ বাবা কেমন ইনসাল্ট করছে দেখো। হ্যাঁ ম্যাডাম বলছিলাম বলো তো পায়খানা কি? শালা এমন করছে যেন হাগে না। পায়খানা? পায়খানা হলো শরীরের বর্জ্য পদার্থ। হয় নে হয় নে হয় নে হয় নে তাই বল। পায়খানা হলো এক ধরনের গ্যাস্ট্রিক মাল। হ্যাঁ কেউ পাতলা ঝাড়ে, কারো আবার লাঠির মতো শক্ত হয়, কেউ বড় বড় করে ছাড়ে, কেউ আবার ভোলা আস করে ছেড়ে দেয়। সেটা তুই? আই লাভ ইউ ইডিয়েট স্টুপিড ম্যাডিনাস কেল।
আমার মেশিনে জং ধরে আছে, মারবো যে তেল। ওয়াট মেশিন মানে? ম্যাডাম এটা কি? কোরাত। এই কোরাতে জং ধরে আছে, এই জংটা আমি আজকে ছাড়াবো। ইডিয়েটস্টু উপিডি মেডিডাস তেল, আমার মেশিনে জং ধরে আছে, মারবো যে তেল। ইডিয়েটস্টু উপিডি মেডিডাস তেল, আমার মেশিনে জং ধরে আছে, মারবো যে তেল। আমার চিনি সিনা দেখাবো তোকে, আমার চিনি সিনা দেখাবো তোকে, আগাছিটা গোড়া কাটবো করবো। আমার মেশিনে জং ধরে আছে, মারবো যে তেল। আমার কচি ছিলি পরে জিউতি পাতে, আর কচি মেয়ে পেয়ে পড়েছে চিঠি পাতে। আমার কচি ছিলি পরে জিউতি পাতে, আর কচি মেয়ে পেয়ে পড়েছে চিঠি পাতে। ভোলে আমার কলেনি চালাচ্ছি কোরাতে, ভোলে আমার কোল নিয়ে চালাচ্ছি কোরাতে, ভোলে আমার কোল নিয়ে চালাচ্ছি কোরাতে। কোরাত কোথায় গেল? ইয়ে বাবা, এই এই তো কোরাত। আমি তো ঠিক জায়গায় ঠিক কাজ করছি। বেশি পাইলে তুই হয়ে যাবি, কাটার গায়ে হাত দিলে মারবে তোরে কারেন্ট। কারেন্ট মানে এটা কি? কোরাত। এ কোরাতটা কিসে চলে? কারেন্টে। তাহলে কারেন্টে চলে যখন, এটা মানে আমার সঙ্গে সেটা আছে, আমার গায়ে হাত দিলে কারেন্ট তো মারবে। কচি কলা তুই কি বলিল নতুন দামড়ি বাচু ডাক নিলে পিছনে ছুটবে সাঁত। ও মুকুড়া কথা যাচ্ছে, ফরফরটি কারণ মারবে, চোর তাস করে উল্টে পড়ে দাবি আবে। ঘুইতে মেরে হলো তো একবার। ও সার হয়েছো, সার হয়েছো। ওই সারের সিং আছে জানো? তোমার সিং ধরে যদি বা মুচকে দেয়, তুমি আর যন্ত্রণা সহ্য করতে পারবে? বেশি পাইলে তুই হয়ে যাবি, হাত দিলে মারবে তোর কারণ। কচি করা তুই কি বুঝলি নতুন ধান, দামড়ি বাচু ডাক নিলে পিছনে ছুটবে। অনলাইনে করি কাজ আছে পাওয়া। আমার মেশিনে জং ধরে আছে, মারবো যে তেল। ও মাই গড, কেন আমি হসবাস গাড়ি ফেলতে দিই, আমি কিছু বুঝতেই পারছি না। ম্যাডাম কি হসবাস কথাটা কথা বুঝতেই পারলাম না। দেখো বৌদি, আমার বড়স কোম্পানিতে অনলাইনে কাজ করি, যে সকল মানুষরা অনলাইনে অর্ডার করে, আমার কাজ হলো মালগুলো হোম ডেলিভারি দেওয়া। একটা মাল অর্ডার ছিল, নাম ছিল সুচিত্র সেন, স্থান হলো চন্দনপুর। ও কাটা ও মুপোড়া, এই তুই কার কার হাতেছি? আমি যার কাছে পাঠিয়েছিলাম এ তো সেই মেয়ে। ইয়ে বাবা, আর আমি মনে করি আমার কাস্টমার। মুখ পড়া মোটা মোটা দেখা পেয়েছে তো আমার কাস্টমার, চুপ করে দাঁড়াবে কোনে। ম্যাডাম বলছিলাম কি, আমার মা টা একটু দেখতে পারে কি? ঠিক আছে নিন। হ্যাঁ দেখি তোরে ভাই, দেখি তোরে ভাই, দেখ। ও বাবা গো, বাবা গো, নিজে আমার পাঠালো, নিজে আমার পাঠাবো, দেখবে। মুখ পড়া দেখি আমার বৌদি অনলাইনে কি অর্ডার করেছে দেখি। ইয়ে বাবা, ইয়ে কি আমার কাছে? তুই যদি অনলাইনে শাড়ি সারা বেলা অর্ডার করিস ভাই, তাহলে এটা কি রে? আমার মেশিনে জং ধরে আছে, ম্যাডাম এমালটা আমি অর্ডার দিইনি, কিন্তু এমালটা এলো কিভাবে আমার কাছে?
দেখো বৌদি, ভুলটা তোমার নয়, ভুলটা মনে নয়, ভুলটা হলে কিছু কিছু লেবারের, যখন এই মালটা সিল করা হয়েছিল অ্যাড্রেস ভুল দিয়ে দিয়েছি। ঠিক আছে, কাল যেন আমার বাড়ি ঠিকঠাক মতো আমার ড্রেসটা পৌঁছে যায়, কথাটা মনে থাকবে। দিদি গো কি বলবো, আমাদের বরতালি বাইরে ঘাটে কাজ করে, বলে এই যে তুমি কাজে ব্যস্ত থাকো, তুমি হাটে বাজারে যেতে হবে না, অনলাইনে মালটা অর্ডার দাও। তা অনলাইনে এমন মাল অর্ডার দিচ্ছি, এমন মাল আমার বাড়ি পৌঁছে গেছে, যদি আমি সকালে গাইতে ফাঁকে বেরোই ছেলেরা সিটির পর সিটি মারবে। জীবনটা শেষ করে দিবি এই ম্যাডামে ধরে, একটা চাকরি বাকরি পায় কি দেখো। আচ্ছা, আর যদি চাকরি পেয়ে যাও ওই আমার চারটে ফুচকা কিনে খাইয়ে দিও, কথা মনে থাকবে। বাড়িতে প্রচুর কাজ, ঝপ করে চলে এসো, আর দেরি যদি ফের করেছো, ফের যদি আসতে হয়েছে তোমার কিচ্ছু করবো না, তোমার এই বুকে ছাতার উপরে আমি সাত দিন ধরে পান্তা খাবার ধনসংগামা করি, পাতাটা যেন মনে থাকে। দাদা, আমার বৌদি নয় তো যেন বিচুটি পাতা। ম্যাডাম বলো, আমি না জেনে না বুঝি আমি আমার কাস্টমার ভেবে আমি তোমাকে অনেক বড় কথা বলে ফেলেছি ম্যাডাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সত্যি বলছো ম্যাডাম? বলছিলাম ম্যাডাম, আমি শিক্ষিত হয়ে বেকার করার চালাচ্ছি ম্যাডাম, তুমি যে অনলাইনে কাজ করো, তোমার সঙ্গে যদি আমার একটা কাজের সুযোগ হয় না ম্যাডাম, তাহলে আমি কোরাত তোরা ফেলে দিয়ে তোমার সঙ্গে কাজে জয়েন করতে পারি ম্যাডাম। এই কোরাত চালাতে আমার ভালো লাগছে না, কোরাত চালা চালা আমার হাতে শিরা সব বার হয়ে গেছে ম্যাডাম, একটা সুযোগ দাও না। দেখো, কর্ম কোনো ছোট হয় না, তুমি যে কর্ম করো এটা তোমার গর্ব, তাছাড়া আমার সম্ভব নয়, মালিক আছে, ম্যানেজার আছে, ওর সঙ্গে কথাবার্তা বলি তোমার কাজটা করে দেওয়ার চেষ্টা করবো। সত্যি বলছো? বেশ, আজ থেকে যখন আমি অনলাইনে কাজের সুযোগ পেলাম, তাহলে তুমি ওই বাইক চালাবে আর আমি অনলাইনে ব্যাগটা নিয়ে কাবাট করে বসবো। কোহিনা কোহি চাহিয়ে প্যারে কনিয়ারা।